আপনারা জানেন যে প্রতি বছর আমাদের দেশে ক্লোজ আপ ওয়ান কাছে আসার সাহসী গল্পের নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেটি এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শুরু হয় বা এই মাসকে কেন্দ্র করেই হয় এবং যুবকদেরকে এখানে উৎসাহ দেয়া হয় যে তুমি অবৈধ সম্পর্ক এবং হারাম সম্পর্ক অসামাজিক কার্যকলাপ করার ক্ষেত্রে কি কি গল্প আছে সিক্রেট গল্প গোপন গল্প সেগুলো বলো সেগুলো নিয়ে সেখান থেকে একটা দুইটা বা বিশেষ কিছু গল্প খুব বেশি আকর্ষণীয় সেগুলো থেকে বাছাই করে নাটক তৈরি করে টেলিভিশন চ্যানেলে প্রচার করা যুবকদেরকে তাদের অবৈধ এবং হারাম কাজগুলোকে আবার প্রকাশ করার দুঃসাহস দেখানো এবং তাদেরকে এক ধরনের উস্কানি দেওয়ার যে কাজ এদেশে হয়ে থাকে এই কাজটা আমাদের সমাজের জন্য লাভের না ক্ষতির কাছে আসার সাহসী গল্পে কখনো দেখা যাবে না কোনো যুবক মা বাবার অবাধ্য হয়েছিল বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করে বা অভিমান করে যে কারণেই হোক দূরে সরে ছিল সে নিজের ভুল বুঝতে পেরে অথবা বড় ভাইয়ের প্রতি বড় বোনের প্রতি মায়ের প্রতি বাবার প্রতি মুরব্বির প্রতি আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে সে কাছে চলে আসছে এই কাছে আসার গল্প এরা শোনায় এরা কোন কাছে আসার গল্প শোনায় আপনারা জানেন না তারা যে কাছে আসার গল্প শোনাতে বলে ও যুবক সেই কাছে আসাটা তো জাহান্নামের কাছে আসা সেই কাছে আসা মানে হলো মা বাবা থেকে দূরে সরা সেই কাছে আসা মানে হলো ভাই বোন থেকে সেই কাছে আসা মানে হলো সমাজ থেকে সেই কাছে আসা মানে হলো জান্নাত থেকে ভাইরা আমার কয়দিন আগে আনুষ্কা দিহানের ঘটনা আপনারা শুনলেন আজকে না জানি গতকালকে আবার নিউজে উঠে এসছে একই ধরনের ঘটনা গাজীপুরের এক রিসোর্টে ঘটেছে আবার ঢাকার একটা কোন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একই ঘটনা ঘটেছে এই কাছে আসার গল্পের পরের গল্পগুলো আর এই দুষ্টরা কখনো শোনায় না এরা আমাদের যুবকদেরকে শেষ করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে ও যুবক হারামের হাতছানি তোমাকে ডাকছে শয়তান তোমার জন্য পসরা সাজিয়েছে মনে রাখবে বিয়ের আগে যারা অবৈধ প্রেম ভালোবাসার ভাবালুতায় গা ডুবায় বিবাহ পরবর্তী পবিত্র জীবনের আসল আনন্দ স্বাদ থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেন এজন্য বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে সমাজের সমস্ত যুবক যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে দাঁড়াতে হবে স্রোতের বিপরীতে চলা শিখতে হবে আমরা গল্প শোনাবো কাছে আসার সে গল্প হবে আল্লাহর কাছে আসার আমি মাদক ছেড়ে দিয়েছি আমি মাস্তানি ছেড়ে দিয়েছি আমি হারাম সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি আল্লাহর কাছে আসবার জন্য ঠিক আছে না ইনশাআল্লাহ এরকম গল্প তৈরি করা যাবে তো ইনশাআল্লাহ আমরাও গল্প শোনাতে চাই আমাদের যুবকদেরকে উৎসাহিত করব ভাই তোমরাও গল্প শোনাও শয়তানের দোসরদেরকে জানিয়ে দাও আমরা শয়তানের কাছে আসার নয় রহমানের কাছে যাওয়ার গল্প শোনাব ইনশাআল্লাহ যে যুবক ধূমপান করতেন ধূমপান ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসার গল্প শোনাবেন কিভাবে ছেড়ে এসেছেন সেই গল্প শোনাবেন যে যুবক হারাম সম্পর্ক রেখেছিলেন সেটিকে ছিন্ন করে আল্লাহকে খুশি করে পবিত্র সম্পর্কের জন্য প্রস্তুত হবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার মুসলমান যুবকদের যে চেতনা ইমানের চেতনা তাওহীদের চেতনা তাকওয়ার চেতনা যেটি ছিল আব্দুল্লাহ ইবনে ওমরের মধ্যে যেটি ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে যেটি ছিল বেলালের মধ্যে যেটি ছিল সুহাইবের মধ্যে যেটি ছিল আম্মারের মধ্যে যেটি ছিল অন্যান্য যুবক সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে
সেই চেতনা আজ আমার যুবকদের মধ্যে যেন না থাকতে পারে, তাদের চেতনা যাতে ভোতা হয়ে যায়, তাদের ধার যেন শেষ হয়ে যায়, সেজন্য নাস্তিক্যবাদী অপশক্তিগুলো আমাদের যুবকদের ইমানকে ধ্বংস করবার জন্য এই অবৈধ প্রেম ভালোবাসার ভাবালতা সারাক্ষণ টেলিভিশনে, নাটকে, সিনেমাতে, নোবেলে, উপন্যাসে বিভিন্নভাবে তারা প্ররোচিত করে। এগুলো আমাদের যুবকদের জন্য কল্যাণের না ক্ষতির? কোনো সন্দেহ আছে ভাইরা আমার? অবৈধ প্রেম ভালোবাসা তরুণদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যায়, ধর্ষণের দিকে নিয়ে যায়, মা বাবার অবাধ্যতার দিকে নিয়ে যায়, বড় ভাই বোনের অবাধ্যতার দিকে নিয়ে যায়, সমাজ থেকে দূরে সরিয়ে ফেলে, জান্নাত থেকে দূরে সরিয়ে ফেলে। এটি আমাদের সমাজের জন্য লাভের না ক্ষতির? প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে ও ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। আপনার বৈধ ভালোবাসা যত মনে চায় নিবেদন করবেন আপনার বৈধ স্ত্রীকে ইনশাআল্লাহ, পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ভালোবাসা সেই ভালোবাসা যে ভালোবাসা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে, অভিভাবকদের মাধ্যমে, এলাকার গণ্যমান্য মুরব্বীদের উপস্থিতিতে, খুতবার মাধ্যমে, বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, এটা হলো পৃথিবীর সবচাইতে পবিত্রতম সম্পর্ক। আর বিবাহের আগে যারা, যে সমস্ত যুবকরা তাদের যৌবন বয়সে বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখেন, তথাকথিত প্রেম ভালোবাসা করেন, এই অপবিত্র ভালোবাসার কারণে আখেরাতের শাস্তি তো পরে, জেনাকারের খাতায় তাদের নাম তো চলে যাবে বটেই, তাদের দুনিয়াতে নগদ কয়েকটা শাস্তির মধ্যে থেকে একটা শাস্তি হলো দাম্পত্য জীবনের শান্তি নামক জিনিসটা আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিবেন। কারণ সে অন্য কারোর স্ত্রী হবে, সেই মেয়ের সাথে লাম্পট্য করার কারণে, তাকে নিয়ে বাজে চিন্তা করার কারণে, জেনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্পত্য জীবনের অশান্তিকে হারাম, শান্তিকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, তার দাম্পত্য জীবনে শান্তি আসবে। নাম্বার দুই, ও যুবক, যৌবন বয়সে অবৈধ প্রেম ভালোবাসার ভাবলতায় যদি আপনি ডুবেন, আপনার পরবর্তী যে প্রজন্ম আসবে, আপনার যে পরবর্তী বংশধর আসবে, ব্যতিক্রম হতে পারে, তবে তাদের মধ্যে নেককার, আপনার অনুগত, যাদেরকে দেখলে আপনার দিল জুড়াবে, সেরকম সুসন্তান আপনি আশা করতে পারেন না। কারণ বীজ যেটা লাগাবেন গাছ সেটারই গজাবে, ঠিক না? ঠিক। এই জন্য যৌবনের ভ্রম শয়তান মানুষকে উস্কায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য মেয়েদের চাইতে বড় পরীক্ষার কোনো বস্তু আর রেখে গেলাম না। যুবকদের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো এখানে, মেয়েদের জন্যকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফিতনা পরীক্ষা হিসাবে দিয়েছেন। এটা একটা টেস্ট যে আপনি হালাল সম্পর্কের জন্য এই হারামটাকে না করে থাকতে পারেন কি না, এটা আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান। পরীক্ষা জেতার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যে সমস্ত যুবক ভাইরা ইতোমধ্যে নানান হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এখনই সরে আসুন, আল্লাহর রহমতের কোলে চলে আসুন এবং আল্লাহর দিকে ধাবিত হন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হিম্মত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এটার জন্য দরকার হলো সৎসাহস। এটার জন্য দরকার কি? সৎসাহস। আল্লাহ তাআলা সেই সাহস করার তৌফিক আমাদেরকে দান করুন। আর যদি আমরা এই অসৎ পথ থেকে ফিরে আসতে না পারি, এখান থেকে যদি আমরা যদি এখান থেকে ফিরে আসতে না পারি, তাহলে আমাদের দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। অতএব কাছে আসার সাহসী গল্পের নামে যে অনুষ্ঠান হয়ে থাকে, যে প্রচারণা হয়ে থাকে, যুবকদেরকে যে উস্কানি দেওয়া হয়ে থাকে, সেটি কি আসলে কাছে আসার গল্প না দূরে সরার গল্প? আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করব তো ইনশাআল্লাহ। এই তথাকথিত কাছে আসার রসিয়ে রসিয়ে দেওয়া গল্প,
এগুলো আমাদের যুবকদেরকে নির্লজ্জ করে দিচ্ছে। একটা সময় মানুষ অসামাজিক কাজ করতে একটু চিন্তা করত, ভাবত, হারাম সম্পর্ক করার আগে চিন্তা করতে হতো। এই গল্পগুলো শুনাইতে বলে যুবকরা কিভাবে মা বাবার অবাধ্য হয়, কিভাবে সমাজ থেকে পৃথক হয়, এই গল্পগুলো শোনানোর জন্য উস্কানি দিয়া দিয়া এই হারাম কাজটাকে সমাজে হালাল করার অপচেষ্টা করা হচ্ছে। অপরাধ করার বোধ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে অপরাধ থেকে মানুষ সরে আসতে পারে না। একটা ডেঞ্জারাস বিষয় হলো আমাদের সমাজে এই অপরাধের বোধ আস্তে আস্তে আমাদের থেকে চলে যাচ্ছে এবং কৌশলে সেটাকে দূর করা হচ্ছে। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যৌবনকালটা শুধু আল্লাহর জন্য নিবেদন করবো ইনশাআল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য নিবেদন করবো। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদত অনেক বেশি পছন্দ করেন।